সামরিক বাহিনীতে তৃতীয় লিঙ্গের নিয়োগে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এক নির্বাহী আদেশের মাধ্যমে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন তিনি। নির্বাহী আদেশের স্বাক্ষরের আগে ওভাল অফিস থেকে প্রেসিডেন্ট বাইডেন বলেন, এর আগে সাবেক প্রেসিডেন্ট এবং মন্ত্রী এই নিষেধাজ্ঞা দিয়েছিলেন, কিন্তু এটা আবার পুনর্বহাল হচ্ছে। এর মাধ্যমে সব যোগ্য আমেরিকানই সামরিক বাহিনীতে নিয়োগের সুযোগ পাবেন। এদিকে হোয়াইট হাউস জানিয়েছে, লিঙ্গের ভিত্তিতে সামরিক বাহিনীতে নিয়োগ দেওয়া ঠিক নয়, এটা কোনো বাধা হতে পারে না।